নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পাঁচই জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সারাদিন কেমন যাবে আজ কিন্তু অমাবস্যা চন্দ্র কিন্তু অবস্থান করছে আজ উচ্চস্থভাবে সেখানে কিন্তু চন্দ্র একা নয় চন্দ্র সূর্য বুধ শুক্রের একটা মহা সংযোগ কিন্তু চলছে এবং অবশ্যই এই যোগের যে প্রভাব সেটা কিন্তু অত্যন্ত কার্যকর হচ্ছে চন্দ্রের জন্য এবং চন্দ্র আমাদের মনের গ্রহ সে উচ্চস্থ থেকেও সেবাবস্যা তিথির আওতায় বেশ কিছুক্ষণ থাকছে এবং তার প্রভাবটা আমরা সারাদিনই পাবো তো কেমন কাটবে আজকে সারাদিন প্রথম চ্যানেল প্রেডিকশনে উঠে আসবে যে বিষয়গুলো সেটার জন্য রাশি লগ্ন জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনে যান চন্দ্র প্রথমত মনের কারাগ্রহ এবং সেই মনের কারাগ্রহ প্রথমত আজকে সূর্যের নক্ষত্র কৃত্তিকায় অবস্থান করছে রাতে একদম সে রোহিণীতে যাচ্ছে স্বনক্ষত্রে তার আগে অবধি সে সূর্য বুধ শুক্র দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে অর্থাৎ মনের ক্ষেত্রে নানা রকম বিষয় মিশ্রফল কখনও ভালো লাগছে কখনো মন্দ লাগছে কোনো বিষয়ে চিন্তা বৃদ্ধি হচ্ছে আবার কারোর কথা একটু হ্যাপি বোধ করছেন আনন্দিত হচ্ছেন সেই বিষয়গুলো আজকের দিনে সারা দিনে কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখতে পাবো তবে চন্দ্র যেহেতু অমাবস্যায় থাকছে আপনার মন যদি আগে থেকে সমস্যায় থাকে তো সেই বিষয়গুলো মনের ভেতরে একটু বেশি উথাল পাতাল করবে কিন্তু মনে যদি সাধারণ হ্যাপিনেস নাও থাকে স্বাভাবিক থাকে মন তার মধ্যে নানারকম কিন্তু এটা মিশ্র ফলের আবাস আমরা হরস্কোপে দেখতে পাবো সূর্যের কানেকশন থাকার জন্য অবশ্যই মানুষের মধ্যে মান অপমানবোধ অহম্বোধ এগুলো কিন্তু একটু হলেও বাড়বে এবং ছোটোখাটো বিষয় কিন্তু সেলফ রেসপেক্ট বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা কিন্তু মানুষের মধ্যে ভীষণ মাত্রায় কাজ করবে ফলত কারুর কথা আপনার গায়ে লাগছে আপনার কথা কারুর গায়ে লাগছে এই বিষয়গুলো কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে হতে পারে এবং যখনই মন এবং বুদ্ধি একই সুতে আবদ্ধ হয় মানে এখানে চন্দ্র এবং বুধ একত্রে আছে তখন কিন্তু কিছু ডিসিশানে মানুষের মধ্যে ভুল একটা প্রবণতা হরস্কোপে থাকে কোনো ডিসিশান তারা উড়ো করে তারা নিতে পারছেন না কোনো ক্ষেত্রে ঝোঁকের মাথায় আবেগের মাথায় নিয়ে নিচ্ছেন মন এক বলছে পারিপার্শ্বিক যুক্তি আর এক বলছে আপনার ইচ্ছে করছে একটা জিনিসের জন্য আমি ঝাঁপিয়ে পড়ি সেই জিনিসটা কিনতে হবে আবার বুদ্ধি বলছে না এত টাকা খরচ করা এখন উচিত না এই জাতীয় বিষয়গুলো কিন্তু মনের ভেতর আমরা আজকের দিনে দেখতে পাবো তবে কৃত্রিকা নক্ষত্রকে আমাদের ছুরি দ্বারা রিপ্রেজেন্ট করা তার ছবি কারণ কৃত্রিকা নক্ষত্রের মানুষেরা ছুরি যেমন একটা কাজকে খুব সুন্দরভাবে একটা জিনিসকে কাটতে পারে তেমন কিন্তু কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিকেরা কোনো কাজ কিন্তু নিপুণভাবে করতে পারেন যারা এই নিপুণতা পছন্দ করেন যারা অবশ্যই একদম সুন্দর কাজ একদম টিপটপ বিষয়গুলো পছন্দ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো এবং অবশ্যই নিজের কাজে দক্ষতা সৃজনশীলতা এবং প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন কিন্তু আপনার বস যদি এরকম হয় আপনার যিনি সুপারভাইজার তিনি যদি এরকম হয় আপনার পিতা মাতা যদি খুব নিখুঁত কিছু কাজ পছন্দ করেন সেক্ষেত্রে আপনার ওপর এই বিষয়টা কিন্তু কিছুটা বর্তাবে এবং ফলত আপনার কিন্তু একই কাজ হয়তো বারবার করতে হলো আপনার বসের ধরুন কোনো কাজ পছন্দ হলো না সেই জন্য আপনাকে আবার সেই কাজটা করতে হলো এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেল ইস্যুতে বেশি মাত্রায় থাকতে পারে এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে কিন্তু অবশ্যই ওভারকাম করতে হবে এবং এটা কিন্তু মাথায় রাখা দরকার সূর্য এখানে সরকার অথরিটি গভর্নমেন্ট এগুলোকে রিপ্রেজেন্ট করে তো সরকারি বিষয়ের কোনো কাজ গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ এবং সরকারি কোনো বিষয় আপনার দফতরের কোনো কাজ তাছাড়া আপনি যদি সরকারি কোনো কর্মী হন সরকারি কোনো জেনারেল কাজের সঙ্গে যুক্ত থাকেন সেই বিষয়গুলো আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন এবং এক্সপেক্টেড এই জায়গাটার রেজাল্ট অবশ্যই কিন্তু এখানে কিন্তু পাবেন তাছাড়া আজকের দিনটায় যে বিষয়গুলোয় আমি প্রভাব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র হচ্ছে এখানে জল দুধ খাদ্যদ্রব্য সাদা জিনিসপত্র এগুলোকে রিপ্রেজেন্ট করে বেবি ফুড আরও বহু বিষয়কে রিপ্রেজেন্ট করে শৌখিন জিনিসপত্র যেখানে কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা এরম ধরনের কোনো কাজকে রিপ্রেজেন্ট করে যেমন লেখক লেখিকা কোনো গল্প লেখক মিউজিক ডিরেক্টর যারা নিজেদের কল্পনাকে কোনো রূপায়ণ করছেন কোনো বিষয় সেই ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ ফল বা ভালো ফলের আস্বাদন অবশ্যই থাকতে পারে সেই জায়গাগুলো আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন আমরা কিন্তু হরস্কোপে দেখতে পাচ্ছি এটা মাথায় রাখতে হবে যেহেতু চন্দ্র তুঙ্গস্থ হয়ে আছে এবং অনেকগুলো গ্রহের সংযোগ আজকের দিনে এমন কিছু বিষয় জড়াবেন না নিজেকে যেখানে কিন্তু ভায়োলেন্স বা মনে একটা প্রভাব বিস্তার করবে এরকম ধরনের নেগেটিভ কিছু বিষয় লুকিয়ে আছে সেগুলো কিন্তু আপনার মনকে কিন্তু কিছুটা ব্যতিব্যস্ত অস্থিরতার মধ্যে নিয়ে যেতে পারে এছাড়া বাড়িতে আপনার বাড়িতে যদি কোনো মানসিক পেশেন্ট থাকে বা কোনো মেন্টালি স্ট্রেসফুল পার্সেন থাকে ডিপ্রেশনে আছেন এরকম ধরনের কোনো ব্যক্তি থাকে তার উপর ভীষণভাবে কেয়ারিং থাকা অবশ্যই দরকার এবং এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে বিষয়টা অবশ্যই অবহেলার চোখে দেখলে চলবে না জেনারেলি আজকের দিনটা আমি মনে করি আধ্যাত্মিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো করার পক্ষে খুব ভালো এবং এই বিষয়গুলো আপনি কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাবেন সাধারণ শুভ কাজ শুভ অনুষ্ঠান বলতে যেগুলো বুঝি সেগুলো নিশ্চিতভাবে করা যেতে পারে কিন্তু ধরুন এমন কোন কাজ যেটা হয়তো আপনার বিশেষ শখ একটা জড়িত আছে মানে আপনি একটা জিনিস কিনবেন সেখানে কিন্তু আপনার একটু নিজবিষ হয়ে গেলেই আপনার কিন্তু পরবর্তী সময় গণ্ডগোল হতে পারে বা মানসিক জায়গাটা অবশ্যই কিন্তু পজিটিভ একটা বা নেগেটিভ পজিটিভ বলছি নেগেটিভ একটা রিয়াকশান পড়তে পারে শুধু সেই জাতীয় ক্ষেত্রগুলোতে অবশ্যই আপনাকে কিন্তু বাদ বিচার করতে হবে যেমন ধরুন আপনি একটা ভালো মোবাইল কিনবেন সেখানে তাড়াহুড়ো করে যদি আপনি কিনতে যান যে পাচ্ছেন নিয়ে নেবো এরকম ধরনের ভাবনা বা দোকানওয়ালা কিছু বললে তার কথাতেই সব মেনে নেবো এই জাতীয় বিষয়গুলো যদি করেন সেক্ষেত্রে নেগেটিভ ফল পাবেন এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই প্রাধান্য বা গুরুত্ব দিতে হবে এবং ভেবেচিন্তে এগোতে হবে আমি অর্থনৈতিক বিষয়টা সম্পর্কের বিষয় স্বাস্থ্যের বিষয়টা বিশেষভাবে আজকে প্রভাবশালী দেখতে পাচ্ছি তবে সেটা বলার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ যে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘভাবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে আপনারা চাইলে আমাদের নিশ্চয়ই চেম্বারে আসতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন সেখানেও কিন্তু আপনারা বিস্তারিত এবং দীর্ঘ আলোচনা পাবেন এখন ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফেসবুকে ফলো করে লাইক করবেন তার পাশাপাশি ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় ভিডিওটি অবশ্যই একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকে এডুকেশান দেখুন পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রুটিন মাফিক যেসব পড়াশোনাগুলো চলছে যে রুটিন মাফিক যে বিষয়গুলো চলছে তার মধ্যে কিছুটা খামতি বা ঘাটতি এগুলো থাকতে পারে হায়ার স্টাডিজের ক্ষেত্রে সমস্যা নেই পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে এটা কনসেন্ট্রেশনটা আপনার সাংসারিক কাজেও হতে পারে কিন্তু এই মনোসংযোগের অভাবজনিত যে বিষয়টা সেটা কিন্তু বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সাধারণভাবে আজকের দিনে ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং আবেগতারিত থাকবে সূর্যের যেহেতু প্রভাব আছে একটু সেলফ রেসপেক্টের জায়গাটা বেশি থাকবে যেটা কিন্তু আপনার মাঝে মধ্যে এ সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু জেনারেলি আমি মনে করি যে প্রেম প্রীতি ক্ষেত্রে দিনটা ভালো রোম্যান্টিক থাকবে এই সেলফ রেসপেক্টের বিষয়টাকে সামান্য কিছু নিয়ন্ত্রণ করতে হবে দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল তবে অনেকগুলো সংযোগ কিছু আত্মীয় স্বজন কিছু ব্যক্তিদের সঙ্গে একটু বনিবনার অভাব থাকতেই পারে এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে কিন্তু জেনারেলি দাম্পত্য জীবন আমার মনে হয় ওভারঅল স্থিতিশীল কাটার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে এই বিষয়টায় আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর আমি এখানে বলবো যে সাধারণত আজকের দিনটা স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন অনেকগুলো গ্রহের সংযোগ প্রথমত জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা আছে স্কিন অ্যালার্জি কোনো বিষয়ে আপনার নার্ভাস সমস্যা অর্থাৎ স্নায়ুজনিত সমস্যা এই জাতীয় বিষয়গুলো আসতে পারে এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং ইউরিনারি সমস্যা হার্টের সমস্যা এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এতগুলো রোগ তো একজনের হবে না কিন্তু এর মধ্যে রোগ ভোগের যে স্রোত সেটা কিন্তু ঘোরাফেরা করার একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে আর এখানে আমি এটা আর এটুকুই বলবো শুধু এখানে অবশ্যই মান সম্মান প্রতিষ্ঠা লাভ জ্ঞান বৃদ্ধি কোনো বিষয়ে আপনার প্রাপ্তি এগুলোতে আজকের দিনে সেরকম কোনো বাধা নেই এগুলো কিন্তু অবশ্যই ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে তবে দেখুন মানসিক জায়গাটা কিন্তু আজকের দিনে খুবই প্রভাবশালী আমি আবারও বলছি অনেকগুলো গ্রহসংযোগ প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু একটা কানেকশান তৈরি হতে পারে তাই বেশিরভাগ মানুষের কিন্তু মন একটু বিব্রত চঞ্চল এবং আবেগতারিত থাকবে তো যে কোনো কারোর সঙ্গে যখন কমিউনিকেট করছেন ইন্টার্যাক্ট করছেন তার মনের অবস্থাটাকেও গুরুত্ব দিয়ে একটু আপনার যে কোনো এগোনো উচিত হবে বিস্তারিত জান অবশ্যই এবার লগ্ন রাশি আলোচনা করবো এবার নাক্ষত্রিক বিশ্লেষণ যেটা অত্যন্ত ভাইটাল আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা মূলত কৃত্তিকা রোহিণী রাতের দিকে থাকছে তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি আপনার যদি কৃত্তিকা হয় যদি হয় আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু রোহিণী কিংবা হস্তা মাফ করবেন কৃত্তিকা বা উত্তর ফাল্গুনি বা উত্তরাষারা হয় কিংবা আপনার যদি রোহিণী হস্তা বা শ্রবণা হয় সেক্ষেত্রে আমি বলবো কৃত্তিকা নক্ষত্র বা উত্তর ফাল্গুনি উত্তরাষার ক্ষেত্রে সন্ধ্যাব্দি সময়টা খুব ইমোশনাল কাটবে তারপর থেকে রোহিণী হস্তা শ্রবণা এদের ক্ষেত্রে ইমোশনাল কাটবে রাতের দিকটা তো সাধারণত এই কৃত্তিকা নক্ষত্র যদি আপনার লগ্ন নক্ষত্র হয় সেক্ষেত্রে ইমোশানটাই শুধু থাকবে রাশি নক্ষত্র হলে ইমোশান থাকবে এবং তার সঙ্গে কিছু প্রাপ্তিযোগ থাকবে কিছু ভালো এবং মন্দফল অন্যান্য যে রাশি নক্ষত্র পাবেন তার মধ্যে অশ্বিনী মঘামূলা এরা কিন্তু কিছুটা সমস্যা বা কিছু কিছু প্রবলেম আজকে সারাদিনে বেশিরভাগ সময়টা ফেস করতে পারেন রোহিণী হস্তা এবং মেনলি শ্রবণার ক্ষেত্রে এরা কিন্তু সন্ধ্যা থেকে ভালো ফল বা ইমোশনাল পেলেও এরা কিন্তু সকাল থেকে রাশির নক্ষত্র যদি হয় মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা রাশির নক্ষত্র সেটা ক্ষেত্রে ভালো ফল পাবেন অপরদিকে এখানে ভালো ফল থাকছে মঙ্গল তিন রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে এবং এখানে অবশ্যই আমি মনে করি যে শুক্রের নক্ষত্র ভরণী পূর্বফলগুনি এবং পূর্বা কিন্তু ভালো ফল পাচ্ছে সমস্যা কিছু বিষয়ে থাকবে অবশ্যই কেতুর নক্ষত্র অশ্বিনীমঘা মূলা এবং রাহুল নক্ষত্র অবশ্যই কিন্তু আদ্রা সাথী বিষয় আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তার আমাদের এই জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু অবশ্যই আপনারা মূল প্রায়োরিটি দেবেন এবার যে বিষয়টা কিনে এখানে চর্চা করবো সেটা অবশ্যই আজকের কিন্তু বারবেলা আজকের বারবেলা সকাল আটটা ষোলো থেকে সকাল নটা ছাপ্পান্ন মধ্যে পুনরায় সকাল এগারোটা পঁয়ত্রিশ থেকে দুপুর একটা ষোলোর মধ্যে দিনের এই দুটো সময় বারবেলা থাকছে যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন সংখ্যা তত্ত্ব বলছি আজকে কিন্তু অবশ্যই এক সংখ্যার প্রভাব এবং দুই সংখ্যার প্রভাব একের মধ্যে অভিমান স্ব অভিমান থাকবে দুয়ের মধ্যে অবশ্যই কিন্তু কমিউনিকেশান কানেকশানের সঙ্গে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে তো বাড়ির নাম্বার মোবাইল নাম্বার যদি গাড়ির নাম্বারে এক এবং দুয়ের প্রভাব থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আজকের অবশ্যই সংখ্যা পর আজকের রঙ আজকের রঙ হচ্ছে লাল এবং সাদা রঙের প্রভাব কিন্তু থাকছে মেষলগ্ন অবশ্যই তার মধ্যে লাল সাদা এবং হলুদ ব্যবহার করতে পারে সবুজেও অসুবিধা থাকছে না বৃষলগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে সাদা সবুজ অফ হোয়াইট এবং হলুদ রঙ মানসিক সমস্যা যদি ভোগেন তাহলে সাদা রঙটা অ্যাভয়েড করবেন মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে কিন্তু লাল এখানে নীল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট রঙ এখানে আমরা যদি দেখি কর্কটের ক্ষেত্রে অবশ্যই সাদা হলুদ সবুজ অফ হোয়াইট এবং লাল এই রঙগুলি আপনারা ব্যবহার করতে পারেন এবং এখানে যদি আমরা দেখি যে আপনারা শিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল সাদা হলুদ এবং সবুজ কন্যার ক্ষেত্রে সবুজ সাদা লাল এই হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন অফ হোয়াইটেও কোনো সমস্যা নেই তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল লাল এবং অফ হোয়াইট রঙ বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট সাদা অবশ্যই লাল কমলা এবং হলুদের কোনো সেড হলুদের কোনো রঙ ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হো আপনারা ব্যবহার করতে পারেন মেনলি আজকের দিনে লাল ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট রঙ ব্যবহার করতে পারেন আর এখানে চাইলে হলুদ ব্যবহার করতে পারেন তবে স্বাস্থ্যজনিত সমস্যা চললে হলুদ অফ হোয়াইটটা অ্যাভয়েড করবেন মকরের ক্ষেত্রে আজকের দিনে রঙ হচ্ছে সবুজ আকাশি অবশ্যই সাদা এবং অফ হোয়াইট কালার কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ সবুজ এবং লাল রংটি শুভ মিনের ক্ষেত্রে সাদা হলুদ লাল এই তিনটে রঙ কিন্তু শুভ হতে পারে রঙটা শুধু আজকে লগ্ন আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন আসুন শুরু করি এবার অবশ্যই আলোচনা আপনারা যোগাযোগ করে নেবেন যদি লগ্ন জানেন লগ্নটা ফলো করবেন মেষলগ্ন রাশি ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র এবং টাকা পয়সার বিষয়টা একটু খেয়াল রাখবেন কেন ভুল খাতে অর্থ বিনিয়োগ বা ইত্যাদি হওয়ার একটা যোগ রয়েছে কথা মেপে জুপে বলার চেষ্টা করবেন কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন গান বাজনা যারা করছেন ভালো কোনো বক্তব্য রাখলে একটু তার সম্পর্কে আগে একটু আপনি প্রিপারেশান নিয়ে নেবেন কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ইএনটি রিলেটেড সমস্যা তথা চোখের সমস্যা চলে খেয়াল রাখবেন কোনো সই সাবু সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো শ্রমজীবী মানুষদের ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখে এতগুলো গ্রহের কানেকশান একটু মিশ্র ফলদায়ী রেজাল্ট আজকের দিনে হতে পারে আর এখানে অবশ্যই আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো ভালো হবে গৃহস্থলী কাজে আজকের দিনে ধরুন গ্যাজেটস কিনবেন কোনো টিভি ফ্রিজ ইত্যাদি কিনবেন সেগুলো একটু ভেবে চিন্তা করতে হবে এটা আমস্যার প্রভাবে কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সম্পর্কের ক্ষেত্রে ইমোশান বাড়বে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আলোচনায় জেনারেল প্রেমের ক্ষেত্রে ইমোশানকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে আর দ্বিতীয়ভাবে অনেকগুলো গ্রহ অবশ্যই কিন্তু এই বিষয়টা ফিনান্সিয়াল আপনার আত্মীয় স্বজন আপনার বলার ভঙ্গিমা এগুলোর উপর কিন্তু প্রভাব বেশি থাকছে বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কে রাশিতে এবং রাশিতে অমাবস্যা আধ্যাত্মিকভাবে দিনটা শুভ শুভ কাজ শুভ অনুষ্ঠান এগুলো করার ক্ষেত্রে ভালো কিন্তু আপনার মন যদি খারাপ থাকে কোনো সমস্যা থাকে শারীরিক সমস্যা থাকে সেগুলো বাড়বে এগুলো খেয়াল রাখবেন চন্দ্র সূর্যের নক্ষত্রে থাকে এবং এই সূর্য আপনাদের রাশিতে বা লগ্নেই অবস্থান করছে যে একটু কন্ট্রোল করতে হবে গৃহস্থলী কাজ বাড়ির কাজগুলো করতে পারেন কিন্তু কমিউনিকেশনের সঙ্গে মিসকমিউনিকেশান চলবে বিশেষত অনলাইনে টাকা ট্রান্সফার ইত্যাদি যেখানে সিকিউর নয় এরকম সাইবার ক্যাফেতে চলে গেলেন ধুম করে অন্যের মোবাইল দিয়ে লগ করলেন না এগুলো করলে সমস্যা হতে পারে মাইগ্রেন ইত্যাদি সমস্যা ঘুম কম হওয়ার সমস্যা অ্যালার্জি স্কিন ইত্যাদি জাতীয় সমস্যা গ্যাস অম্বলের সমস্যা আমি এতগুলো বলছি সবারই তো এতগুলো হবে না কিন্তু এর মধ্যে আপনাদের রোগভোগগুলো প্রাধান্য পাচ্ছে খেয়াল রাখবেন লাভ হবে প্রাপ্তি হবে ইচ্ছা শখ পূরণ কিছু হতে পারে পর্যাপ্ত ঘুম একটু আজকের দিনে করবেন নচেত কিন্তু যাদের আধ ঘুমে উঠতে হবে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে কর্মজীবন ভালো জেনারেল ব্যবসা ভালো যাবে অসুবিধা নেই সেক্ষেত্রে তবে ডিসিশানগুলো অনেক সময় আপনি কিন্তু রাগ আর আবেগের মাথায় নিয়ে নেবেন এটা না হয় এটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে অন্যান্য বিষয়গুলো আমি খারাপ বলবো না এবং সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে চলে আসছি পরবর্তী আলোচনায় মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা সাপেক্ষে সরাসরি দ্বাদশে দ্বাদশে অনেকগুলো গ্রহের সংযোগ ঘুমের একটু ডিস্টারবেন্স হতে পারে খরচ বাড়বে এটা খেয়াল রাখবেন দ্বাদশস্থ সূর্য যোগ ফাটকার ক্ষেত্রে আজকে দিনটা দুর্বল কোনো রিস্ক ইনভেস্ট এড়িয়ে চলবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ ভালো থাকবে ঘনিষ্ঠতা বাড়তে পারে কিছু ভুল সিদ্ধান্ত প্রেমের ক্ষেত্রে হতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ তবে ফাইনাল করার ক্ষেত্রে আমার তিথিটা এমনি বাদ দিলেই ভালো হয় আধ্যাত্মিক রিয়া কাজে শুভ ফল পাবেন বিদেশ যাত্রা দূরযাত্রা অপরচুনিটি আছে তবে বিদেশে যারা আছেন একটু মিড মধ্যম রেজাল্ট অ্যাভারেজ রেজাল্ট পেতে পারেন হিসাব হিসাবে কাজ দেখুন খরচ রকম দিন থাকবে ভাব কিন্তু একটু দুর্বল আছে আজকে সারাদিন এটা কিন্তু খেয়াল রাখবেন যে কোনো ক্ষেত্রেই অর্থকরী বিষয়ে চোখকান করে রাখবেন আর আমি ফাটকার কথা তো বললামই কর্মজীবনে ওভারটাইম কিছুটা থাকলে কর্মজীবন ভালো জেনারেল ব্যবসা খারাপ না ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা তবে ভালো চলবে মেডিকেল ইত্যাদি ব্যবসা ভালো চলবে লোয়ার গান্ডিজ তথা গায়নিক সমস্যা চোখের সমস্যা থাকলে খেয়াল রাখবেন দাম্পত্য সুখ আবেগপূর্ণ দাম্পত্য প্রেমের বিষয়টা আবেগপূর্ণই মেনলি বেশি থাকছে আর এখানে একটু ঘোরাঘুরি ছোটাছুটি বেশি হবে কোথাও গেলে একটু ফোন করে যাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কটলগ্ন কর্কট রাশি কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে একাদশে চন্দ্র অমাবস্যা তিথিতে কিন্তু একাদশে দেখুন আপনার মানসিক উন্নতি আত্মিক উন্নতি ইত্যাদি ক্ষেত্রে ভালো লোভ প্রলোভন করবেন না কিছু মানসিক ইচ্ছা পূরণ হবে কিন্তু সম্পূর্ণতার অভাব থাকবে রঙটা পেলেন না বা যেটা চাইছি একটু অন্য মডেল নিতে হলো এই উদাহরণগুলো আমি দিচ্ছি আর কি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকবেন প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ হতে পারে কর্মভাব শুভ যাবে কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে জেনাল ব্যবসা ভালো যাবে স্বাস্থ্যের দিক দুর্বল চন্দ্র অমবশ্যায় আছে স্বাস্থ্যের দিক দুর্বল স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন প্রাপ্তির মধ্যে অবশ্যই কিন্তু আমি এখানে বলবো আপনার এডুকেশনাল ক্ষেত্রে ভালো ফল পাবেন কোনো লোন ইত্যাদি স্যাংশন হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্যের কানেকশান থাকার জন্য মান সম্মান প্রতিষ্ঠা যশোভাগ্য যেটা সেগুলো ভালো হবে বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে কোনো সমস্যা আত্মীয় স্বজনদের মতকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যুগে ভালো ফল পাবেন মেজাজ একটু খিটখিটে হবে ছোটোখাটো বিষয়ে গায়ে লাগার সম্ভাবনা রয়েছে কন্ট্রোল করতে হবে বিষয়টা বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর মুটসুন যেহেতু বেশি হবে আপনি কিন্তু যদি মন আগে থেকে ডিপ্রেস থাকে ঝগড়া শান্তি থাকে দুঃখী থাকে তাহলে সেই বসে সিদ্ধান্ত নিতে পারেন এটা না হয় খেয়াল রাখবেন ডিটেলটা জানতে আপকে ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি চন্দ্রকর্মভাবে কর্মভাবে অমাবশ্য অনেকগুলো গ্রহের সংযোগ কাজে কর্মে উন্নতি কিন্তু কর্ম পরিবেশ খুব একটা সাপোর্টিভ অনেকের ক্ষেত্রে নাও হতে পারে এটা খেয়াল রাখবেন সূর্য চন্দ্রযোগ খুব মুডি থাকবেন সূর্যের নক্ষত্র একটু নিজের আত্মহংকার থাকবে কর্মক্ষেত্রে পজিটিভ ফল বলতে পদোন্নতি প্রাপ্তি টার্গেট ভিত্তিক কাজ হবে কিন্তু কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকবে সিলিমিস্ট্রেক হতে পারে ঘুম আপ ডাউন করতে পারে সম্মান প্রতিষ্ঠা লাভ ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ ছোটোখাটো বিষয়ে একটু ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ ভালো পাকা কথা অবশ্যই পেরিয়ে বললেই ভালো হয় পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে একটু নজরদারি প্রয়োজন আছে দূরের ইনভেস্ট লং টার্ম ইনভেস্ট বৈদেশিক ইনভেস্টমেন্ট থেকে টাকা পয়সা পাবেন কিন্তু নতুন ইনভেস্ট করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করবেন ফাটকার ক্ষেত্রে খানিকটা দিনটা দুর্বল হতে পারে আর এখানে কোনো দূরের যাত্রা সংযোগের প্রবণতা থাকতে পারে কাজের ক্ষেত্রে ওভারটাইম হতে পারে চাকরি ব্যবসা যাই না কেন একটু ওভারটাইম হতে পারে এটা দেখে নেবেন আর একটু স্বাস্থ্যের দিকে মেনলি মাইগ্রেন হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আর এখানে জেনারেলি মানসিক রোগ মানে মেন্টাল হেলথ ডিস্টার্ব প্লাস কোনো মানসিক রোগ থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর অন্যান্য বিষয় মনে হয় জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য সোশ্যাল ওয়ার্ক এগুলোতে ভালো ফল পাবেন এবং কোনো কর্মক্ষেত্রে শুভ সংবাদ আসতে পারে কিন্তু কাজে একটু স্ট্রেস থাকবে ওয়ার্ক এনভায়রমেন্ট এবং হোম এনভাররমেন্টের মধ্যে একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে কন্যা লগ্ন কন্যা ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে ভাগ্যস্থানে অমাবস্যা একাদশেরও কানেকশান কোনো কাজ হলো হয়েও একটু বাকি রয়ে গেল পেলেন পছন্দ মতো পুরোটা হয়তো হলো না এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকবে তবুও কোনো কাজে ঘোরাঘুরি একটু বাধা থাকলেও বাধার মধ্যে দিয়ে অগ্রগতি থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ধর্মসাধনা আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে খুব ভালো দিন আজকের দিনটা চন্দ্রবুধের একটা সংযোগ থাকার জন্য ছোটোখাটো বিষয় আপনি আবেগ অনুভূতি তারিত এবং ডিসিশনের ক্ষেত্রে একটু দ্বিধাগ্রস্ত হতে পারেন কর্মজীবন খারাপ না ভালো যাবে জেনারেল ব্যবসা ভালো যাবে প্রাপ্তি স্থানে একটু দেরি বিলম্ব হবে কিন্তু প্রাপ্তি যোগ থাকবে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে যের চলছে দৈনিক সেরকম চলবে দাম্পত্য জীবনে বেশি আবেগ থাকবে তবে প্রেমজ বিবাহের কানেকশান আছে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ করতে পারেন বাড়ির জন্য কিছু কেনাকাটি গৃহস্থলী কাজ এগুলোতে অগ্রগতি অবশ্যই পাবেন গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন স্পেশালি পিতা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন আর লোন ইত্যাদি স্যাংশান ইত্যাদি হওয়ার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশান কোনো পলিসি করছেন টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন ফাটকার ক্ষেত্রে দিনটা আমি যেরকম বললাম মধ্যম থেকে একটু নেগেটিভির দিকে থাকছে খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে কথা বেঁচে যারা রাখেন ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন তুলারাশি তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অষ্টমভাবে অষ্টমভাবে অমাবস্যা এক্সপেক্টেড আনএক্সপেক্টেড কিছু পরিবর্তনমূলক ঘটনা থাকতে পারে হঠাৎ করে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো হতে পারে কোর্ট কাচারি বিষয় মামলা হিয়ারিং শুনানি এগুলো থাকলে একটু খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা ন্যাচারালি বেশি আবেগপূর্ণ থাকবে আর এখানে শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আপনার পার্সোনাল কাজে কিছু অগ্রগতি থাকবে তবে কোনো কাজ আজকের দিনে বাধার মধ্যে দিয়ে হতে পারে সেটা খেয়াল রাখবেন কর্মভাবে সেই রকমভাবে সমস্যা নেই গতি থাকবে কিন্তু চন্দ্র অমাবস্যা থাকার জন্য আপনার কর্ম পরিবেশ বা কাজের জায়গায় আপনার দিক থেকে কিছু সমস্যা বা আপনার কিছু অনীহা এগুলো কিন্তু জেনারেলি থাকতে পারে তবে রুটিন ট্রান্সফার জব চেঞ্জ এগুলোর ক্ষেত্রে অবশ্যই কিছু এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু চন্দ্র উচ্চস্তভাবে এবং অমাবস্যায় সেক্ষেত্রে একদিকে কর্মক্ষেত্রে ভালো আর একদিকে আপনার কাজের ক্ষেত্রে স্মৃতিমিশ্রে কি দুয়ের পরিমাণই কিন্তু বজায় থাকছে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন পড়াশোনা মোঠের ওপর ভালো যাবে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির দিনটা থাকবে সন্তান লাভের আশা পূর্ণ হতে পারে সূর্যের প্রভাব থাকার জন্য এখানে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে কিন্তু এমন কোনো কাজ করবে না যেখানে মানসম্মান হানির সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে আপনি কোনো বিষয়ে অসম্মানিত হতে পারেন সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন জেনারেলি এডুকেশান রিলেটেড বিষয়ে আপনি অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন ফ্যামিলি মতকে গুরুত্ব দেবেন তবে আপনার যদি মন মানসিকতা খুব ডাউন থাকে কোনো বিষয়ে মানসিক সমস্যা বা কোনো পীড়া ক্লেশ চলে সেগুলোর প্রভাব কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে অবশ্যই ডিটেল জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র অর্থাৎ লগ্ন রাশি ঠিক বিপরীত দিশা এখানে কিন্তু চন্দ্র অবশ্যই এবং উচ্চস্থ দেখুন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ নিশ্চয়ই আসতে পারে কিন্তু পাকা কথা বলার ক্ষেত্রে এই দিনটা প্রপার নয় ধর্মকর্মে উন্নতি আধ্যাত্মিক উন্নতি প্রাপ্তিগুলো কিন্তু থাকবে কর্মজীবনের ক্ষেত্রে গ্রোথ থাকবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ওভারঅল দিনটা কিন্তু আপনার মানসিক দিক থেকে একটু মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে কোনো ক্লায়েন্ট কোনো কাস্টমারের ব্যবহার কিছুটা আপনাকে অস্বস্তিতে ফেললো এই জাতীয় বিষয়গুলো হতে পারে কর্মজীবন জেনারেলি ভালো অন্যান্য বিষয়ে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন আউটডোর ওয়ার্ক্স ফিল্ড ওয়ার্ক্স অনলাইনের কাজকর্মগুলো মোটের ওপর ভালো যাবে এখানে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যাবে ট্রান্সপোর্ট মেডিকেল মিডিয়া ইত্যাদি জাতীয় যারা কাজ করছেন ভালো ফল পাবেন সামাজিক জীবনে আজকের দিনে ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে একটু মান অভিমানের বেশি টানাপড় চলতে পারে প্রেমের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো সামাজিক যোগাযোগ ভালো যাবে রোম্যান্টিক মুহূর্ত আজকের দিনে পাবেন সূর্যের কানেকশান থাকার জন্য একটু ইগো ক্লাস আপনার ব্যবসায়িক পার্টনার এবং আপনার বিবাহ পার্টনারের সঙ্গে মানে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর সাধারণত কেনাকাটি আপনার সবসাত কাজ করতে পারেন ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা আমি দুর্বল বলবো ব্যবসায়িক মামলা দাম্পত্য মামলা চলে সেই দিকটা অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এগুলো ভালো হবে সাডেন রুটিন চেঞ্জ জীবনে বা রোজ নামচা যেটা চলে তার মধ্যে কিছু পরিবর্তন এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আর পায়ের ব্যথা ব্যথন একটু দু সমস্যা বাড়তে পারে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে ধর্মকর্মে ভালো ফল পাবেন চন্দ্র যেহেতু ভাগ্যপতি ভাগ্যপতি উচ্চস্থ অমাবস্যায় থাকার দরুন কোনো কাজ করতে গিয়ে সামান্য কিছু বাধার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু এগোতে হবে সেটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র ষষ্ঠভাবে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন যে কোনো পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে আপনাকে একটু অমাবস্যা যেহেতু চন্দ্র একটু ও সিট ফিল আপ করা ইত্যাদি এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কর্মভাবে জেনারেলি ভালো ফল পাবেন মেডিকেল ইস্যু কিছু থাকলে মানে চলতি ভোগ ইত্যাদি কিছু থাকলে সেই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে এই জায়গাগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে এবং আউটডোর কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো ভালো হবে অযথা শত্রুর বিষয়ে বেশি চিন্তা করছেন এরকম কিছুটা মনে হতে পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কোমরে ব্যথা বেদনা ব্যাকপেন রিলেটেড সমস্যাগুলো থাকলে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো বিষয়ে আজকের দিনে সূর্যের প্রভাব ভাগ্য যেহেতু পতির কানেকশান তো সেক্ষেত্রে আমি মনে করি যে কোর্ট কাচারি বিষয়ে কিছু সমাধান সূত্র পেতে পারেন তবে চলতি মামলাকে আজকের দিনে হালকাভাবে নেবেন না সেখানে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে মায়ের সঙ্গে কিছুটা মিল বা তার স্বাস্থ্যজনিত কিছু সমস্যার বাতাবরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই দিকটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল বা সচেতন থাকতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা জেনারেলি স্বাভাবিক থেকে ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে একটু মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে একটু বেশি ইমোশান সেন্সিটিভ বিষয়গুলো কাজ করবে এটা খেয়াল রাখবেন আর এখানে এটুকু বলতে পারি অফিস কাচারি কোর্ট কাচারি জেনারেলি এই বিষয়গুলো অফিসিয়াল কাজকর্মে অগ্রগতি থাকবে তবে কিছু বিষয় আপনাকে কিন্তু একটু অবস্ট্রাকশান ফেস করে সেই কাজগুলোর মধ্যে আপনাকে এগোতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মকর রাশি লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু পঞ্চমভাবে পঞ্চমভাবে অমাবস্যা পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনস্যাস থাকবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপের রয়েছে জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো কিন্তু কিছু ক্ষেত্রে আপনার ডিসিশানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু অমাবস্যার প্রভাব ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন এছাড়া সন্তান যাদের আছে সন্তানকে একটু চোখে চোখে রাখা কী করছে না করছে সেদিকটা খেয়াল রাখা এগুলো কিন্তু দরকার বিদ্যা বুদ্ধি বিকাশ ওভারঅল ভালো যাবে গবেষণা রিসার্চ আপনার কোনো সাধনা এগুলো ক্ষেত্রে আপনি ডেফিনেটলি আজকে দিনে ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোতে গ্রোথ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে আছে আপনার ডেলি রুটিনের কিছু একটু পরিবর্তন হবে মনের ভেতর চিন্তার স্রোত বাড়তে পারে কোনো বিষয়ে আবেগ অনুভূতি বাড়তে পারে এগুলো আমরা দেখতে পাচ্ছি তবে এখানে প্রেমজ বিবাহের কানেকশানে যোগাযোগ হরস্কোপে রয়েছে বিবাহ কেন্দ্রিক সংযোগ আজকের দিনে তুলেছে তবে পাখা কথা বলার ক্ষেত্রে আমরসিরা পার করে ভালাই ভালো বাড়ির জিনিসপত্র কেনা পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে দুয়ের পেশার সঙ্গে যারা যুক্ত আছেন কোনো একটা পার্ট টাইম ফুল টাইমে করছেন সেক্ষেত্রে অবশ্যই ভালো ফল আজকের দিনে থাকছে এবং কোনো বিষয়ে উবরি কিছু প্রাপ্তি বাড়তি কিছু রোজগার এগুলো কিন্তু জেনারেলি কর্মজীবী মানুষদের এবং ব্যবসার ক্ষেত্রেও কিছুটা হওয়ার সম্ভাবনা আছে তবে চন্দ্র যেহেতু অবশ্যই আছে দাম্পত্য বিষয় খুঁটিনাটি বিষয় একটু অভিমান বাড়বে এটা খেয়াল রাখতে হবে সোশ্যাল বিষয় বা সোশ্যাল মিডিয়া কোনো বিরূপ মন্তব্য করলে সেটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন পরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু রাশির চতুর্থভাবে চতুর্থভাবে অমাবস্যা এবং চন্দ্রের প্রভাবযুক্ত দিন মানসিক আবেগ তো অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট বেশি থাকবে খুব ছোটোখাটো বিষয় কিন্তু আপনি খুব সেন্সিটিভ হয়ে পড়বেন ছোটোখাটো ঘটনা টিভিতে দেখা কিছু বিষয় সেগুলো মনের উপর বেশি প্রভাব করবে। বাড়ির কাজে আপনার অগ্রগতি থাকবে তবে স্পেশালি কোনো ইলেকট্রনিক্সের জিনিস কিছু শখের জিনিস এগুলো কেনার বেশি যেহেতু চন্দ্র অবশ্যই আছে আবেগ তারিত তো কোনো ভুল ডিসিশন নেবেন না ভাবনা চিন্তা করে সব কিছু বুঝে শুনে তবে কিন্তু কিনবেন কারোর কথায় কিন্তু কিনলে পরবর্তী সময় আক্ষেপ হতে পারে ব্রঙ্কিয়াল সমস্যা ইত্যাদি অ্যালার্জির সমস্যা থাকলে খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন কম্পিটিভ এক্সাম থাকলে সেখানে কিন্তু সময় মতো যাওয়া সব কিছু নিয়ে যাচ্ছেন কেনা ধীর স্থিতিতে উত্তর দেয় এগুলোর উপর বেশি গুরুত্ব দেবেন শত্রু নাশের যোগ থাকলেও শত্রুতা নিয়ে সামান্য চিন্তা বৃদ্ধির স্রোত আজকে হরস্কোপে থাকছে এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি জেনারেলি পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকছে আর জেনারেলি গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন পরিবারে কোনো আগ আগমন ঘটতে পারে ধর্মচর্চা পারিবারিক কোনো বন্ধু সমাগম এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আজকের দিনটায় যে কোনো ডিসিশান একটু ভেবে নেওয়া দরকার তো ঝোঁকের মাথায় ডিসিশান হওয়ার সম্ভাবনা আছে মা মাতৃষ্ঠা নিয়ে মত ব্যক্তির মতকে গুরুত্ব দেবেন প্রয়োজনে ফ্যামিলির মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে কোনো সমস্যা হলে এ বিষয়টা খেয়াল রাখবেন শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশান সোশ্যাল ওয়ার্ক এগুলো কিন্তু ভালো ফল পাবেন কর্মঘরে চন্দ্র এবং অন্যান্য ঘরে দৃষ্টি থাকার জন্য কাজের জায়গায় আবেগ অনুভূতি এগুলো কিন্তু বেশি দায়িত্ব হতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচের ডেস্ক্রিপশন সহপরীক্ষাটা দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনা জেনারেল প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি আবেগপূর্ণ দাম্পত্য ক্ষেত্রেই একই রকম ইমোশান বেশি কাজ করবে মিনলগ্ন ক্ষেত্রে তৃতীয় ঘরে চন্দ্র এবং অমাবস্যা এবং অন্যান্য গ্রহের সংযোগ এই তৃতীয় ঘরেই অবস্থান করছে সূর্যের কানেকশান দেখুন উদ্যমই মনোভাব তো থাকবে কিন্তু কিছু হটকারিতার বসে ভুল সিদ্ধান্ত হতে পারে সেটা খেয়াল রাখবেন কোনো স্থির চিত্তে সিদ্ধান্ত নেওয়া দরকার আর এখানে জেনারেলি আপনার কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে একটু নেগেটিভ ইমোশন মানে রাগ দুঃখ জেদ এগুলো বাড়তে পারে তবে সেটা খুব সাময়িক ক্ষেত্রে হতে পারে যাদের অমাবস্যায় জন্ম সূর্য চন্দ্র বা কাছাকাছি যোগ আছে বা পূর্ণিমায় জন্ম হলে ওটা হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেলি আজকের দিনে যোগাযোগপূর্ণ দিন তবে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেমন অনলাইনে টাকা ট্রান্সফার কোনো সিকিওর না এমন জায়গায় আপনি কোনো যে বিষয়ে লগ ইন করছেন এগুলো ক্ষেত্রে বেশি সতর্ক বেশি সচেতন এগুলো কিন্তু হওয়া আজকের দিনের প্রয়োজন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন মোটের উপস্থিতিশীল থেকে আবেগপূর্ণ থাকবে যা ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি আধ্যাত্মিক স্থানে ভ্রমণ এগুলোতে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে খুবই ভালো ফল অবশ্যই পাবেন কারোর সঙ্গে যোগাযোগে দেখা সাক্ষাৎ ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ থাকবে তবে কেউ আপনার কথা একটু ভুল বুঝছে একটা ভুল ব্যাখ্যা করছে আপনার কথাটা আপনার পুরোটা বুঝতে পারছে না এই বিষয়গুলো বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সোশ্যাল কমিউনিকেশান জেনারেলি ভালো যাবে সন্তানের পরামর্শ মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানেই টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা আর এটুকু বলতে পারি আজকের দিনে যেহেতু চন্দ্র তৃতীয়ভাবে আছে একটু ঘোরাঘুরি ব্যস্ততা কোনো জায়গায় ভ্রমণ যাত্রা এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় যে কোনো ক্ষেত্রে কিন্তু থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়